সোনারপুর নামক একটা গ্রামেতে কৃষ্ণা নামক একজন ভদ্রলোক বসবাস করতেন কৃষ্ণার স্ত্রী সারদা মারা যাবার পরে কৃষ্ণা আর একটা বিয়ে করে যার নাম ছিল শান্তি কৃষ্ণার প্রথম স্ত্রীর দুটো সন্তান ছিল তাদের নাম ছিল বালু আর কীর্তি শান্তি বাচ্চাদের একদমই যত্ন করতেন না এই ব্যাপারটা নিয়ে তার স্বামী অনেকবার তাকে বকাবকি করেছে তারপরেও সে সুধরায়নি এইভাবেই তাদের দিন কাটছিল বাচ্চাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতেন প্রতিনিয়ত শান্তি বাচ্চাদেরকে দিয়ে কঠিন কঠিন কাজ করাত একদিন কৃষ্ণা খুব রেগে গেল সে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে শান্তির কাছে গেল আর তাকে বলল শান্তি আমি তোমাকে কতবার বলেছি যে বাচ্চাদেরকে বাইরে পাঠাবে না ওদেরকে দিয়ে তুমি কোনো ভারী কাজ করাবে না শান্তি কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে রইল এইটা দেখে কৃষ্ণার আরো রাগ হলো আমি তোমাকে কখন ধরে বলছি তুমি কিছু বলছো না কেন কৃষ্ণার এরকম কথা শুনে শান্তির খুব রাগ হলো এবং সে কৃষ্ণাকে উল্টো পাল্টা করে বলতে শুরু করলো তাদের দুজনকে এইভাবে ঝগড়া করতে দেখে বাচ্চারা তো ভয়তে শুরু করে দিল শান্তির এইরকম কথা শুনে কৃষ্ণার বুকেতে হঠাৎ করে পেন হতে লাগলো তারপরে সে মাটিতে পড়ে গেল কি হয়েছে তোমার কি হয়েছে শান্তি তার স্বামীর কাছে গেল বাচ্চারা তার বাবাকে দেখে কাঁদতে লাগলো বাবা বাবা বলে অনেক কান্নাকাটি করতে লাগলো তারা সবাই বুঝেই গেছিল যে কৃষ্ণার হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু হয়েছে তারপর তাকে শ্মশানে নিয়ে গিয়ে তার অন্তিম সংস্কারের কাজ সম্পূর্ণ করা হলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল যেহেতু এখন কৃষ্ণা ছিল না সেই জন্য সে বাচ্চাদের সাথে আরও খারাপ ব্যবহার করতে লাগলো এইভাবে কিছুদিন চলার পরে কিরণ নামের একটা ছেলের সাথে তার সাক্ষাৎ হয় তারপরে একদিন কিরণ শান্তিকে বলল তোমার এত অল্প বয়সে তুমি তোমার স্বামী ডেকে হারিয়ে ফেললে সত্যি তোমার কথা চিন্তা করে আমার খুবই কষ্ট হয় ওই দুটো বাচ্চা ছেলেমেয়ে তো আর তোমার সন্তান নই তাহলে তুমি ওদেরকে ছেড়ে দিয়ে কেন বিয়ে করে নিচ্ছ না আপনি যে আমাকে নিয়ে এত চিন্তা করছেন এটা দেখে খুব ভালো লাগলো এমনিতেও লোকেরা বলে আমি নাকি বাচ্চাদের উপর অত্যাচার করি আমি যদি ওদের এখন ছেড়ে দিই লোকেরা তো আরো উল্টোপাল্টা বলবে আপনি যদি ওদেরকে ছেড়ে চলে যান তাহলে লোক নানা রকম কথা বলবে যদি ওরা নিজেরাই চলে যায় তো যদি আমি কাউকে না বলে ওদের দুজনকে গায়েব করে দিই তাহলে তো কেউ তোমাকে কিছু বলবে না এইসবের কোনো ব্যাপার নেই ওদের থাকা না থাকা কোনো যায় আসে না আরে আপনি এরকম কেন বলছেন বাচ্চারা যদি না থাকে আপনার তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি আমরা সুখে থাকবো আমাদের বিশ্বাস করো এই কথা বলে ওই লোকটা শান্তির হাত ধরে ফেললো সে ওই লোকটার কথা শুনে রাজি হয়ে যায় যে কোনো ভাবেই হোক সে বাচ্চাদের কাছ থেকে মুক্তি পেতে চাইছিল একদিন তারা দুজন ভাই বোন রাতে ঘুমোচ্ছিল শান্তি তাদের দুজনকে একটা বাক্সর মধ্যে বন্দি করে দিল সবার চোখের আড়াল থেকে ওই বাক্সটাকে নিয়ে যেয়ে একটা নদীর মধ্যে ভাসিয়ে দিল ওই ডাব্বাটা ভেসে ভেসে নদীর মাঝখানে চলে গেল তার পরের দিন না আমার বাচ্চারা কোথায় চলে গেল এই কথা বলে সে প্রতিবেশীদের কাছে মিচিমিচি নাটক করতে লাগলো প্রতিবেশীরাও তার কথাটাকে সত্যি ভাবলো এইভাবেই আরো কয়েকদিন কেটে গেল কিরণ তার পরিকল্পনা অনুযায়ী একটা মহিলাকে গ্রামেতে পাঠালো ওই মহিলাটার কাছে গ্রামের সমস্ত লোকেরা ভিড় করেছিল আমি শান্তির জেঠিমা ওর স্বামী তো মারা গেছে আর বাচ্চারাও নেই ও কি সারা জীবন এইভাবেই থাকবে আমি ওর বিয়ে দিতে চাই আপনারা কি বলছেন আরে আপনার মেয়ে আপনি কি করবেন আপনার ব্যাপার সবাই তো আর আপনাদের মতো হয় না তাই জিজ্ঞাসা করলাম আপনাদের এই কথা বলে ওই মহিলাটা তাদের দুজনকে ডাকলো আর তাতে দুজনে বিয়ে করে দিল বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন বেশ সুখী কাটছিল অন্যদিকে তারা দুজন জোলেতে ভেসে ভেসে একটা অন্য গ্রামেতে চলে এলো সেখানে গিয়ে তারা দুজন কোনো রকম আশ্রয় পেল না একবার এর বাড়িতে একবার ওড়ু বাড়িতে ওই গ্রামের প্রত্যেকই তাদের দুজনকে তাড়িয়ে দিল তারা দুজন বুঝতে পারছিল না যে তারা কি করবে বা তাদের কি করা উচিত দিদি আমরা এখানে কি করে এলাম চলো বাড়ি যাই কি জানি আমিও তো জানি না যে আমরা এখানে কি করে এলাম তারা গ্রামের লোকেদের কাছে বিনতি করলো তাদের দুজনকে বাড়ি পৌঁছে দেবার জন্য কিন্তু সেই গ্রামের লোকেরা বাংলা ভাষা বলতে পারতো না বাচ্চারা পাহাড়ি এলাকার জঙ্গলেতে চলে এসেছিল সেখানকার লোকেদের ভাষা পোশাক আশাক সংস্কৃতি সম্পূর্ণ আলাদা বাচ্চারা একদম বেসাহারা হয়ে গেল খাবার জন্য তারা কিছুই পেল না তারপরে তারা দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল ওখানেরই একজন মহিলা ওই বাচ্চাদের প্রতি দয়া হলো সে বাংলা ভাষা বুঝতে পারলো না কিন্তু বাচ্চাদের মুখ দেখে বুঝতে পারল যে এদের খুব জোরে খিদে পেয়েছে সে তাদেরকে খেতে দিল বাচ্চারা পেট ভরে খাবার খেলো এবং তার সাথে থাকতে লাগলো এইভাবে বেশ কিছু মাস কেটে গেল বাচ্চারা যেহেতু বেশ কয়েক বছর তাদের ওখানেতেই ছিল বাচ্চারা তাদের ভাষা ধীরে ধীরে বুঝতে পারছিল তাদের সাথে একসাথে মিলেমিশে থাকতে লাগলো তারা যা খাবার পেত তারা পেট ভরে খেত তাদের দুজনের ওই গ্রামেতে থাকতে কোনো অসুবিধা হচ্ছিল না বেশ ভালোই লাগছিল একদিন বালু তার দিদিকে বলল। দিদি আমরা এখানে আমরা অনেক খুশি আছি আমরা যদি বাড়ি যাই তাহলে আমাদের অনেক মারবে অত্যাচার করবে তাই আমরা এখানে থাকবো যাব না আরে পাগল আমি তো নিজেই জানিনা যে কি করে ফিরে যাব আর আমি যেতেও চাই না এই কথা বলে কীর্তি জোরে জোরে হেসে ফেললো আর সে সেখানেই খুশি খুশি থাকতে লাগলো এইসব দেখে বালু অনেক খুশি হলো সেই দিনের পর থেকে তারা দুজন ওই পাহাড়ি এলাকার ভাষা পোশাক নিল। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং ওইটা একটা মায়াপুর নামে গ্রাম ছিল যেখানে বালু আর কীর্তি নামে দুই ভাই বোন থাকতো তারা দুজনে অনাথ ছিল তাদের কেউ ছিল না কোনো ভরসাও ছিল না তারা দুজনে একদিন ভিক্ষা করতে করতে একটা বাড়িতে গিয়ে পৌঁছায় সেই বাড়িতে রজনী নামে এক মহিলা থাকত। তিনি সবজি বিক্রি করত। রজনী ওই দুটো অনাথ বাচ্চাকে দেখলো তোমরা কে এখানে কেন এসেছো এইভাবে তাদেরকে জিজ্ঞাসা করছিল তখন বাচ্চারা কাঁদতে কাঁদতে বললো আমাদের আগে পেছনে কেউ নেই আমাদের উপর দয়া করুন দুদিন ধরে আমরা কিছুই খাইনি এইভাবে দুঃখের সাথে বাচ্চারা রজনীকে বলল রজনীও তাদের দুঃখ দেখে তাদের খেতে দিল তারপরে রজনী ওই বাচ্চাদেরকে বলল দেখো বাচ্চারা যদি তোমরা দুজনে আমার সঙ্গে থেকে কাজ করো তাহলে তোমাদের তিন বেলা খেতে দেব ঠিক আছে আমরা আপনার কাছে কাজ করব বাচ্চাদের মুখে এই কথা শুনে রজনী অনেক খুশি হয় তার পরদিন থেকে ওই দুটো বাচ্চারা রজনীর সঙ্গে গলি গলিতে ঘুরে সবজি বিক্রি করে টাকা উপার্জন করত এইভাবে তারা নিজেদের কাজ করত। রজনী এইভাবে বাচ্চাদের কাজের টাকা নিত আর ওদেরকে খেতে দিত এইভাবে অনেকদিন চলতে লাগলো একদিন একটা জ্যোতিষী তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আপনার অতীত আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ জানার জন্য আমার কাছে আসুন আমার কাছে একবার এসেই দেখুন আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এইভাবে চিৎকার করে করে ঘুরে বেড়াচ্ছিল এইটা দেখে রজনী তাকে দাঁড়াতে বলল আরে ও জ্যোতিষী বাবা যা হবে তুমি সেগুলো বলতে পারবে এইভাবে রজনী তাকে জিজ্ঞাসা করলো সেই জ্যোতিষীও তাকে বলল হ্যাঁ বলতে পারবো রজনী তখন খুশি হয়ে নিজের হাত জ্যোতিষীকে দেখায় আর নিজের ভবিষ্যৎ বলার জন্য বলল তখন জ্যোতিষী হাত দেখে বলল আরে আপনার হাত দেখে তো মনে হচ্ছে সারা জীবন শুধু দুঃখ আর দুঃখ আপনার জীবনে তো কোনো ভালো দিন দেখতে পাচ্ছি না আমি আরে এটার কোনো উপায় তো আছে সেটা বলুন হ্যাঁ উপায় অবশ্যই একটা আছে তোকে নরবলি দিতে হবে নরবলি দিলেই তবে তোর কষ্ট দূর হবে তবেই তোর ভালো দিন আসবে জ্যোতিষীর এরকম ধরনের কথা শুনে রজনী অবাক হয়ে যায় এইসব কি ধরনের কথা বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মানুষকে মারতে বলছেন এইরকম বলে রাগে রজনী জ্যোতিষীর মুখের উপর টাকা ছুড়ে দিয়ে তাকে যেতে বলল জ্যোতিষী যেতে যেতে বলল আরে এই বোন তুই এত চিন্তা করছিস কেন তোর বাড়িতে যে দুটো ছেলে থাকে তুই তাদের বলি চুরি দেখ তুই রাতারাতি কোটিপতি হয়ে যাবি এতে করে তুই অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাবি আমার কথা তুই শোন পূর্ণিমা রাতে তুই এটা করে দেখ জ্যোতিষী এইসব কিছু বলে সেখান থেকে চলে যায় কিন্তু রজনী এসব শুনে খুবই দুঃখ পেলো কিন্তু অন্যদিকে মনে মনে বারবার ওই জ্যোতিষীর কথাই সে চিন্তা করতে লাগলো আচ্ছা ইনি যেটা সেটা কি সত্যি হতে পারে যদি বাচ্চাদের মেরে দিই তাহলে আমি কোটিপতি হয়ে যাব এইভাবে সে ওই জ্যোতিষীর কথাটাকে বারবার চিন্তা করতে লাগলো তারপরে বাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে তার কাছে গেল মা আমরা সবজি নিয়ে যাচ্ছি তুমি একটু পরে আসবে তো রজনীও তখন হ্যাঁ বললো দুটো বাচ্চা সবজির ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ওইদিকে বাড়িতে রজনী এসব চিন্তা করে কষ্ট পাচ্ছিল আরে এই বাচ্চারা তো আমাকে মা বলে ডাকে আমি এইরকম বাচ্চাদের কি করে মারতে পারি এই ছোট ছোট বাচ্চাদের কি করে মারব এইভাবে সে চিন্তা করে কষ্ট পাচ্ছিল সেদিন সে সবজি বিক্রি করতে গেল না বাচ্চারা সব সবজিগুলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি এলো তারপর সেই টাকাগুলো রজনীকে দেয় মা আজকে অনেক টাকা উপার্জন হয়েছে জানো একটাও সবজি আর বাঁচেনি এইরকম এই বলে রজনী টাকাগুলো নিল টাকাগুলো নিয়ে ওই বাচ্চাদের দিকে তাকিয়েই ছিল মা খুব খিদে পেয়েছে খেতে দেবে বাচ্চাদের এরকম বলাতে রজনী হ্যাঁ বলে তাদের জন্য খাবার নিয়ে আসে তারপরে তারা দুজন খুশি হয়ে খেতে লাগলো আচ্ছা বাচ্চারা তোমাদের মা বাবা কে আর তোমরা অনাথ হলে কি করে মা আমরা তো জানি না আমাদের মা বাবাকে আমরা তো অনেক দিন আমরা তো নিজেদের নাম নিজেরাই রেখেছি কিন্তু এখানে আসার পর থেকে তোমাকে পেয়ে মায়ের অভাবটা বুঝতেই পারিনি বাচ্চাদের এইরকম কথা শুনে রজনীর চোখে জল চলে এলো তারপর সে ভেতরে চলে যায় এইভাবে কিছুদিন কেটে গেল দেখতে দেখতে পূর্ণিমার রাত চলে আসে বাড়িতে সবাই ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে একবারে কোটিপতি হতে গেলে বাচ্চাদের মারতেই হবে উপায় নেই ওদের ব্যাপারে বেশি চিন্তা করলে হবে না রজনী এই সিদ্ধান্ত করেই ফেলে আর ওই বাচ্চাটাকে তুলে নিয়ে জলের ট্যাঙ্কে ফেলে দেয় মা আমি নিঃশ্বাস নিতে পারছি না মা মা ও মা এইভাবে সে জোরে জোরে চেঁচাতে লাগলো সে নিঃশ্বাস নিতে না যার ফলে সে মারা যায় রজনী তখন ঝটপট করে উঠে আসলে রজনী যেটা দেখছিল সেটা আসলে একটা স্বপ্ন ছিল বাচ্চারাও চিৎকার শুনে উঠে পড়ে তারপরে তারা মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে রজনী তখন তাদের জড়িয়ে ধরে বলল। আমার মনে এরকম খারাপ চিন্তা ভাবনা কোনোদিন নেই মানুষকে মেরে কেউ কোনোদিন কি কোটিপতি হতে পারে এমনিতেও কাউকে ওই পাপের টাকা আমার দরকার নেই এইসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করে আমি হত্যাকারী হতে চাই না রজনী এরকম বলে কাঁদতে লাগলো বাচ্চারা কিন্তু কিছুই বুঝতে পারলো না তারা দুজন শুধু নিজের মাকে দেখেই যাচ্ছিল বাচ্চারা তোমাদেরকে আমি জন্ম কিন্তু মায়ের মতো ভালোবাসা দেবো তোমাদের কোনোদিন কোনো কষ্ট পেতে দেবো না আমি নিজের মন থেকে পয়সা রোজগার করার লোভটাকে মুছে দিলাম যদি ভগবান চায় টাকা নিশ্চয়ই রোজগার করতে পারবো কিন্তু তার জন্য কোনো খারাপ কাজ করবো না তারপরে রজনী তাদেরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কিন্তু ওখানে কি হচ্ছিল দুটো বাচ্চারাই কিছুই বুঝতে পারলো না কিন্তু রজনীকে কাঁদতে দেখে ওই দুটো বাচ্চারাও কাঁদতে লাগলো রজনী সেই দিন থেকে ওই জ্যোতিষীর কথাগুলো মন থেকে বের করে দিল নিজের বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে তাদের সঙ্গে খুশি থাকতে লাগলো